প্রায় প্রতিদিনই একটা চেঞ্জ দেখছি সো ন্যাচারালি দেখতে হচ্ছে একটা যেহেতু আমাদের মেইন প্লেয়ারগুলো যারা নাকি ওপেন করার কথা নাই সেই জায়গায় আমাদের ন্যাচারালি রিশাফল করতে হচ্ছে বারবার সো এই রিশাফল এটা একটা জিনিস তবে আজকে যেমন ধরেন আমরা একটা ব্যাটসম্যান কম খেলিয়েছি মানে আমি এই ডিসিশন যে ভুল সেটা বলছি না তবে একটা ব্যাটসম্যান কম খেলার জন্য যাদের উপর আমরা ভরসা করেছিলাম রান করবে মানে যারা সাধারণত করে থাকে আমাদের বিশেষ করে যেমন ধরেন আপনি লিজন দাস সাকিব ইভেন মুশফিক সেরকম রান তারা করতে পারে নাই সো ন্যাচারালি আমরা পিছনে পড়ে গিয়েছি বাট অ্যাট দ্য সেম টাইম হারার পিছনে আমি বলবো ওরা 20টা রান বেশি করেছে আমাদের প্রথম দিকে ফাস্ট বোলিংটা তেমন ভালো হয়নি যেরকম উইকেট ছিল বলে আমাদের ধারণা যদিও আমাদের ফাস্ট বোলিং অনেক ভালো হয়েছে আগের চেয়ে সেটা কোনো সন্দেহ না আজকে ওই অ্যাডভান্টেজটা ওরা নিতে পারেনি যে উইকেটটা ছিল বলে আমাদের ধারণা নাম্বার ওয়ান সো আমরা 20টা রান বেশি দিয়ে দিয়েছি ওরা ফিল্ডিং করেছে অসাধারণ মিনিমাম 15টা রান সেভ করেছে প্লাস আমাদের যাদের যেহেতু একটা ব্যাটসম্যান শর্ট সেইখানে আমাদের যাদের উপর আমরা বেশি ভরসা করেছিলাম যাদের করতে পারবে তারা করতে পারেনি মানে এটা তো ইচ্ছা করে কেউ করে না আমি বলছি যে করতে পারেনি ব্যাটিংটাও ভালো ছিল সো এইগুলো হলো দু একটা প্লাস পয়েন্ট বাট আমার ধারণা যে যখন নাকি আমাদের অরিজিনাল প্লেয়ারগুলো চলে আসবে তখন এই এক্সপেরিমেন্টও করার সুযোগ থাকবে না আমাদের নিচের দিকটায় মানে আমাদের নিচের দিকে যে স্ট্রেংথটা দরকার সেই স্ট্রেংথ আমরা পাচ্ছিলাম না যদিও আজকে আমি যেটা বললাম আজকে নাসুম ভালো খেলেছে ওর কাছ থেকে এটা আমরা এক্সপেক্ট করিনি বাট সেটা করেছে অ্যান্ড তহিদ হৃদয় হ্যাজ প্লেড রিয়েলি ওয়েল সবচেয়ে বেশি মিস করছি হলো শান্তকে ডেফিনেটলি বিকজ হি ওয়াজ ইনফর্ম মানে এটার পিছনে বলার পিছনে কারণ হচ্ছে একটা ইনফর্ম প্লেয়ার প্রথম 10 ওভারে আমরা 55 বিনা উইকেট এই ম্যাচটা হারার কোনো কারণ নেই দিস ইজ নাম্বার ওয়ান এরকম ওপেনিং সাধারণত আমাদের হয় না আমরা খুব আর্লি উইকেট হারাই আপনি এখানে ক্রেডিট গোস টু মেরাজ ঠিক আছে বাট আমি বলছি যে এইটা যখন হয় এরকম অবস্থায় থাকলে ওদেরকে এটাকে আরও এক্সটেন্ড করে নিয়ে 10 ওভার যারা খেলে ফেলেছে তাদেরকে অবশ্যই 70-80 রান করা উচিত যদি ওই 70-80টা ওরা করে যেত তাহলে কিন্তু আর কোনো সমস্যা হতো না সো আমি বলছি প্রত্যেকটা জিনিসেরই আছে বাট কেউ তো আর ইচ্ছা করে করে না হয়ে গেছে আর কি এবং দে প্লেড ওয়েল আজকে আজকে তিনটা সেক্টরে দে প্লেড ওয়েল এশিয়া কাপে যে স্কোয়াডটা খেলবে সেটাই হবে আমাদের মেইন স্কোয়াড কিন্তু আনফর্চুনেটলি যেহেতু আমাদের কয়েকটা প্লেয়ার ইনজুরিতে পড়ে গেল তখন আমাদের নতুন কিছু প্লেয়ারকে ট্রাই করতে হয়েছে রেগুলার বেসিসে এখান থেকে যাদের করেছে এখান থেকে আমরা দু একজনকে পছন্দ হয়েছে আমরা মনে করি তারা আমাদের স্কোয়াডে থাকতে পারে থাকবে যেমন কোনো কথা নেই সো নিউজিল্যান্ড সিরিজে উইল হ্যাভ টু সি মোর আমাদের নিউজিল্যান্ড সিরিজে এখানে অনেকেই খেলবে না হয়তো বিকজ ইঞ্জুরির কারণে ইঞ্জুরির ভয় আছে প্রচুর তারপরেই যেহেতু ওয়ার্ল্ড কাপ আমরা অনেক খেলোয়াড়কে খেলাবো না মানে বেশিরভাগ হয়তো ধরেন পেসারেই খেলবে না